হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন যাবো রান্নাঘরে রান্না বসাতে, কারণ হাজবেন্ড আজকে সকাল সকাল বেরিয়ে যাবে। মা ওইদিকে সবজি কুটে বেঁচে দিচ্ছে, এবার আমি গিয়ে রান্নাটা চাপিয়ে দিই। তো এই যে আমি ভাত আর প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে মা সবজি কেটে কুটে দিচ্ছে। তো আজকেও নিরামিষ রান্না করবো, কারণ মেয়েটার ওরকম অবস্থার জন্য সবাই নিরামিষ খেতে বলেছে। তো আজকে ভেন্ডি ভাজবো, ঝিঙে ভাজবো, চাল কুমড়ো ঘন্ট করবো, আর চাল কুমড়ো দিয়ে ছোলার ডাল করবো, আর পাঁপড় ভাজবো। তো এখন বাজে দুপুর 1:30, আর আমার ঠাম্মা এসেছে আমার মেয়ের অসুখের কথা শুনে আমাদেরকে দেখতে, আমাকে আর মেয়েকে দেখতে। তো আমরা সবাই মিলে আড্ডা মারছি, ঠাম্মা আবার কালকে বৃন্দাবন যাবে, তো সেই জন্যই আরও দেখতে এসেছে। আমরা তো অনেকদিন থেকে বাপের বাড়ি যেতে পারছি না, শাশুড়িমা নেই জন্য যেতে দেরিই আছে, তো সেই জন্য ঠাম্মা এসেছে। তো ঠাম্মা এসেছে জন্য বেশ ভালোই লাগছে, অনেকদিন পর ঠাম্মার সঙ্গে দেখা হলো। তো এসে একটু রেস্ট করছে, বুড়ো মানুষ এসেছে, হাঁপিয়ে গেছে টোটো করে, আর মেয়ে ওর দিদুনের সঙ্গে খেলছে। তো এখন প্রায় 2:30 মতো বাজে, আর ঠাম্মা আর মাকে খেতে দিয়ে দিলাম, কারণ ঠাম্মা আবার বিকেলে বাড়িতে যাবে। আর বলছিল যে নাতি জামাই আসুক, তারপরে একসঙ্গে খাবো, কিন্তু আমার হাজবেন্ডের আজকে আবার আসতে একটু দেরি হচ্ছে। তো বললাম তোমরাই আগে খেয়ে নাও, তারপর হাজবেন্ড এলো, আমি আর আমার হাজবেন্ড খেয়ে নেব। তো 3:00 বেজে গেল, এখন হাজবেন্ড এলো না, খিদে পেয়ে গেছে। ওইদিকে মা আর ঠাম্মাকে খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিক, এর মধ্যে যদি না আসে আমি খেয়ে নেবো, ভালো লাগছে না। ফোন করেছিলাম, দোকানে নাকি কাস্টমার আছে ফাইন্যান্সে মোবাইল নেবে, তো সেই জন্য লগ ইন করছে, তো ওরা আসতে একটু দেরি হবে নাকি। তো আধা ঘন্টার মতো তো হলোই, দেখি আর কিছুক্ষণ। তো ডাল আর তেল শেষ হয়ে গেছিলো, শ্বশুরমশাই এনেছে, এটা ছোলার ডাল। আমাদের বাড়িতে একমাত্র মসুর ডাল আর ছোলার ডাল, এই দুটো ডালই পাবে, অন্য কোনো ডাল হয় না। আর এই যে এই তেলটা খাওয়া হয়, ডালগুলো সব ঢেলে রাখি, যা ডাল ছিল আজকে রান্না করে ফেলেছি। তেলটা সুন্দর দিকে ঢেলে রাখবো, এখন থাক, এই যে এই ড্রামে ঢেলে রাখবো। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:00, আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে এলাম চা করতে। ওই যে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। তো ঠাম্মা এই 5টার দিকে বাড়িতে গেল, তো থাকার কথা বললাম, ঠাম্মা থাকবে না, ঠাম্মা কালকে আবার বৃন্দাবন যাবে, তো সেই জন্য আর থাকলো না। কালকে 5টার ট্রেনে যাবে, তো আমাকে আর মেয়েকে দেখার জন্য এসেছিলো, অনেকদিন থেকে আমাদেরকে দেখেনি, আমরা তো যেতেই পারছি না শাশুড়ি মা নেই জন্য, তো সেই জন্য আমাদেরকে দেখে গেল। আস্তে আস্তে মানে বেশ কদিন সময় লাগবে, ওখানে কিছুদিন থাকবে, আজকে রাতে মানে বেডিং পত্র গোছানোর ব্যাপার আছে, তো সেই জন্য বললো না রে থাকা যাবে না, যাই। আমরা সবাই বারণ করছি যে তোমার বয়স হয়ে গেছে তুমি যেও না, কিন্তু ঠাম্মার মন ছুটে গেছে, ঠাম্মা আর থাকবে না, বলে না আমাকে তোরা কেউ আটকাস না, আমার মন ছুটে গেছে, আমাকে একবার যেতে দে, যায়নি তো কোনোবার, কারো কথা শুনছে না, যাবেই তো, আর কি করা যাবে, যাবে যখন। তো ঠাকুর যেন ভালো রাখে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আশ্রমে কীর্তন শুরু হয়েছে, কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে না, জন্য আমরাও যেতে পারছি না, মেয়েকে রেখে আর কীভাবে যাবো বলো, ওর জন্যই যাওয়া। তো গিয়ে গিয়ে একটা অভ্যাস হয়ে গেছিলো, না গেলে কেমন যেন লাগে। তো মেয়েটা অনেকটা সুস্থ হয়ে গেছে, আর কিছুদিন যাক, আর 4-5 দিন পর থেকে ভাবছি সামনে রাধা অষ্টমী আছে, রাধা সাজিয়ে একদম নিয়ে যাব। আশ্রমের লোকগুলো পর্যন্ত জিজ্ঞেস করে তোমার মেয়েকে নিয়ে যাও না কেন, ওরা পর্যন্ত মানে ডেলি যায়, তো আর গোটা আশ্রম ঘুরে বেড়ায়, এর কাছে যায় ওর কাছে যায়, কেউ আছে না নাই এমন হয়ে গেছে। তো ওরাও জিজ্ঞাসা করে তোমার মেয়ে আসে না কেন, তো বললাম এরকম এরকম অবস্থা। তো গোসাই আবার সেদিন আপেল পাঠিয়ে দিয়েছিল মেয়ের জন্য খাওয়ানোর জন্য, তো আপেলটা সিদ্ধ করে খাইয়েছিলাম। তো যাই হোক, এখন প্রায় 8:30 মতো বাজে, আমি রান্না চাপিয়ে দেবো। তো মনটা ভালো লাগছে না, কারণ কালকে মা বাড়িতে যেতে চাচ্ছে, আমি বলছি থাকো আর কিছুদিন, আমার শাশুড়িমার আসতে এখনও প্রায় 1-2 সপ্তাহের মতো দেরি আছে। তো মা বলছে না, ওইদিকে আবার আমার ভাই বইয়ের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ ও টিউশনই পড়ায়, আর বাচ্চা কাচ্চাগুলোর পরীক্ষা লেগে গেছে, ও সকালে রান্না করা আবার পড়ানো খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তো সেই জন্য মা বলছে না যায়, মেয়ে তো এখন অনেকটাই সুস্থ আছে, তো যাই অসুবিধা হলে আবার আসবো। তো আর কি গেলে আর কি করা যাবে বললাম, তো ওইদিকে অসুবিধা হচ্ছে, না গেলেও না আর কি, কালকেই যাবে। কদিন ছিল একটু ভালোই লাগছিল মনটা, একবারে একঘেয়েমি বাড়িতে থেকে থেকে আমারও কিছু ভালো লাগছে না, কেমন একটা মানে দম বন্ধ অবস্থা হয়ে আসছে। শাশুড়িমা এলেই আমি চলে যাবো বাবার বাড়িতে, কদিন গিয়ে থেকে আসবো, কিন্তু কবে যে আসবে সেটাই তো জানি না। মেয়েটাও সুস্থ হলে তাও একটু বাইরে ঘুরতে টুরতে যেতে পারি, মেয়েটাও অসুস্থ হয়ে আরোই ঘরবন্দি হয়ে গেছি, ওর সঙ্গে আমিও ঘরবন্দি হয়ে গেছি। তুমি তাপস পালের বই দেখছো?
এক নজরে টিভির দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে, মারামারি? রিসুম রিসুম, ওইরকম তুইও খাবি পড়া না পারলে, বুঝলি? দিশুম দিশুম খাবা, ছি নোংরা মুখে দেয় না, ছি ছি ছি। তো চলে এলাম আবার রান্নাঘরে রান্না চাপাতে। তো তো ডাল টাল একটু কম আছে, তো সেই জন্যে আলু করলা সেদ্ধ দেবো। নিরামিষ খেতে খেতে জীবনটা মনে হচ্ছে শেষ, এই তিন দিন নাগারে নিরামিষ খাচ্ছি, তো কালকে হয়তো মাছ খাবো। মানে আমার হাজবেন্ড তো খেতেই পারেনি নিরামিষ, একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে খাচ্ছে। আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু পরপর তিন দিন খাচ্ছি তো মানে ভালো লাগছে না, মাছ খেতে খুব মন চাইছে। তো কালকে নিয়ে আসা হবে, তার মধ্যে মা কালকে বাড়িতে যাবে, মচ্চমুখি করে তারপর বাড়িতে পাঠানো। তো এখন প্রায় রাতে 9:30 বাজে আর হাজবেন্ড এইমাত্র বাড়িতে এলো, আর বাবা মেয়ে মিলে খেলছে। বাবাকে পেয়ে তো আমাকে ভুলেই যায়। এবার হাজবেন্ড আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, তারপর আমি আর মা খেয়ে নেবো। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এমনকি ওষুধ খাওয়ানোও হয়ে গেছে, কিন্তু ও যে কখন ঘুমোবে কে জানে, ও রাত করে ঘুমই পায় না। তো মেয়ের মলমটা নিয়ে নিলাম, এটা এখন লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।